নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম, আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ মানে তো শাড়ি, শাড়ির নানান ভ্যারাইটি, মাঝে মাঝে একটু পাঞ্জাবি, মাঝে মাঝে একটু কুর্তি, কখনো কখনো ব্লাউজ, কিন্তু আবরণ মানে বেডস্প্রেড, বাটিকের বেডস্প্রেড, 100% কটন বেডস্প্রেড। এই বেডস্প্রেড নিয়ে, মানে বিছনার চাদর, এটা নিয়ে আমাদের দর্শক বন্ধু ফোন করে বলেছিলেন যে একদিনকে কথায় কথা যে একটু দেখাবেন বেডস্প্রেড। তো আজকে টোটাল এপিসোড জুড়ে বাটিকের বেডস্প্রেড দেখাবো, কটন, 100% কটন। এবং আমি বলছি একটা কালার হয়তো দেখালাম, ডিজাইন বদলে যাবে যদি সেই কালারে স্টিক করেন। ইনফ্যাক্ট বাটিকের ক্ষেত্রে কালারেই স্টিক করাটা বেটার, যে আমার সাদা চাই, আমার রাস চাই, আমার লাল চাই, আমার হলুদ চাই, এভাবে স্টিক করবেন। আর শুরুতে বলে রাখি, আমি গতকাল 3:30 অনুষ্ঠানে প্রাপ্তি স্বীকার করেছিলাম মিস্টার পি কে বর্মন ব্যাঙ্গালোর থেকে, আপনার চিঠি আমি পেয়েছি এবং ডেফিনেটলি আপনাকে আমি এদিকটা ওটা ছেড়ে দাও আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমার বেশ কিছু প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবারে চলে আসছি বাটিকের বেডস্প্রেড, একদম এক নম্বর বেডস্প্রেড দেখাচ্ছি, একটু রাস্টি রেড কালারটা, এটা হচ্ছে এক নম্বর 1150। অ্যাকচুয়ালি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু বিশেষ করে আমি খুব ক্লান্ত, তাই আর দাঁড়ানোর রিস্ক নিলাম না, যদি মাথা ফাতা ঘুরে যায় পড়ে যায় অনুষ্ঠানটা বন্ধ করে দিতে হবে। এবারে চলে আসছি নাম্বার 2, 2 নম্বর, 100% কটন বেডস্প্রেড, বাড়িতে কাচবেন, ধোবেন, ব্যবহার করবেন। আর এখন তো সত্যি কথা বলতে আমাদের এত টেনশন যে বিছনার চাদর পর্দা আমরা বারবার বারবার ওয়াশ করছি। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর, একটু এভাবে ধরি, হ্যাঁ 2 নম্বর, নাম্বার 2, প্রাইস হচ্ছে 1150, 1150, 2 নম্বর, নাম্বার 2। নাম্বার 3, হোয়াইট। হোয়াইটের ক্ষেত্রে কিন্তু খুব লিমিটেশন, হোয়াইটের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে, কিন্তু হোয়াইট যে অনেক অনেক পাবেন তা নয়, ডিজাইন বদলে যাবে। বারবারই বলা যে এই সেম হোয়াইটে সেম প্রিন্ট নয়, হয়তো একটু প্যাটার্নটা বদলে গেল। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর দেখালাম, 1150, নাম্বার 3, 3 নম্বর, 1150, নাম্বার 3। এবারে আসছি নাম্বার 4, 4 নম্বর, এটা আসছি 4, নাম্বার 4, 4 নম্বর, এটা হচ্ছে আঁচল, বলবো না আঁচল মুখে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে চাদরটা, চকলেট কালারের চাদর, এই হচ্ছে চাদর, এটা হচ্ছে 4 নম্বর, 1150, 1150, নাম্বার 4, 4 নম্বর, 1150। চারের পরে যাব 5 নম্বর, নাম্বার 5। আজকে আমাদের বাসন্তী, আমার নবরাত্রির আজকে উদযাপন, আজকে বাসন্তী পুজো শেষ হবে, নবমীর পুজো শেষ হয়েও গেছে রাদার। তো সবাই ভালো থাকুন, মা সকলের মঙ্গল করুক, এই আমি একটা শুভকামনা করি। আমি মায়ের কাছে বললাম, বলেছি এবছর যে মা আর যাই করো না কেন, লকডাউন কারফিউয়ের দিকে যেও না, কারফিউ হোক রাতের দিকে, কিন্তু লকডাউন নইব নইব চ, কারণ বহু মানুষ কষ্টে পড়বেন, বহু মানুষ। এটা আসছি 5 নম্বর, নাম্বার 5, এরও প্রাইস হচ্ছে 1150, প্রত্যেকটাই আজকে 1150, আজকে যত দূর দেখাবো তত দূরই কিন্তু 1150 প্রাইস হবে, 1150, এটা হচ্ছে নাম্বার 5। এবার আসছি নাম্বার 6, পিঙ্কে, 6 নম্বর, এটা আসছি পিঙ্কে, নাম্বার 6, 6 নম্বর, এই হচ্ছে নাম্বার 6, 6 নম্বর, হরিণ করা হয়েছে বাটিকে একদম, নাম্বার 6, এটা হচ্ছে হরিণ, এনটা ধরো, নাম্বার 6, 6 নম্বর, প্রাইস হচ্ছে 1150, নাম্বার 6, 1150। নাম্বার 7-এ যাব, 7 নম্বরে, সাদা, নাম্বার 7, এটা হচ্ছে 7। আচ্ছা একটা জিনিস একটু দেখাবো আমি, যেমন এই যে দাগটা একটু ক্লোজে আসা যাবে, সবুজ দাগটা, এই যেখানে দাগ আছে সবুজ রং, এইগুলো কিন্তু থাকবে বাটিকে, এটা একদম হ্যান্ড বাটিক, তো এগুলো কিন্তু ডিফেক্ট নয়। বা এই দেখুন সাদা, আমি আগে একটা পাতা পাতা নকশা দেখালাম, এটা দেখুন আলপনা নকশা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 7, 7, 7 নম্বর, 1150, নাম্বার 7, 1150।
আমি যদি দাম ভুলেও যাই বলতে আপনারা ধরে নেবেন 1150। সাতের পরে চলে যাব 8 নম্বর 8। এটা আসছি 8 নম্বর 8 আঁচল, এটা চকলেট কালার 8 নম্বর, এটা হচ্ছে চকলেট কালার 8 নম্বর। এই হচ্ছে চাদরটা, প্রাইস 1150। 8 নম্বর 1150। আটের পরে চলে যাব 9 নম্বর 9। এটা আসছে 9 নম্বর 9, অরেঞ্জ কালার। নকশাগুলো না ভীষণ সুন্দর একটু, ওই হ্যাঁ এইটা ফ্রেমিং যেটা হয়েছে দেখুন, পট মানে ফুলের ভাস এইভাবে ফ্রেমিংটা হয়েছে, আর মাঝখানেও কিন্তু সেটাই গেছে। 9 নম্বর 9, 9 নম্বর দেখালাম 1150, 1150 9 নম্বর। 10 10 নম্বর প্রজাপতি দেখাবো পিঙ্কে, এটা হচ্ছে 10 10 নম্বর। এটা হচ্ছে 10। আজকে টোটাল এপিসোড ধরে কিন্তু এই বেড স্প্রেডই চলবে। এটা আসছি 10 10 নম্বর, প্রাইস হচ্ছে 1150। 1150 10 নম্বর দেখিয়ে দিলাম। এবারে আসবো 11 নম্বর 11। এটা আসছি 11 নম্বর। এটা নেভি ব্লু 11 1150। 1150 11 নম্বর 11 1150। এরপরে আমি আসবো 12। এই কালারটা খুব সুন্দর একটা রং, এটা হচ্ছে 12 নম্বর 12। এটা একটা উডেন ব্রাউন, 12 নম্বর 12, প্রাইস হচ্ছে 1150। 1150 12 নম্বর 12, 1150। 12-র পরে চলে যাব 13 নম্বর 13, এটা আসছে 13। পিঙ্কে, এটা আমরা একটা অরেঞ্জে দেখিয়েছিলাম, দেখুন এই যে সেই ফুলদানি, সেটা এবার পিঙ্কে দেখাচ্ছি। সুতরাং কালারে আটকান, ডিজাইনে নয়। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 11, এটা হচ্ছে 10 নম্বর দেখাচ্ছি 10, তাই তো নাম মনে হচ্ছে ভুল বললাম, এটা 13 নম্বর 13, 13 13 নম্বর 13, প্রাইস হচ্ছে 1150। এবারে আসবো 14 14 নম্বর, এটা আসছে 14 14 নম্বর 14। বাহ, হোয়াইটে, এগুলো না আপনারা ইউটিউবে থাকবে এপিসোড, ভালো করে স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন, তাহলে একদম ঠিক ঠিক জিনিসটা পৌঁছে যাবে। কলকাতা শহর শহরতলি তো হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। এটা হচ্ছে 14 দেখিয়ে দিলাম। এবারে আসছি 15 15 নম্বর নেভি ব্লু। আমার তো মনে হচ্ছে ধরুন আমার বাড়িতে য কটা খাট আছে, সব কটা খাটে একটা করে এরকম চাদর পেতে রাখলে দেখতে ভীষণ ভালো লাগবে, বিভিন্ন কালারের। হচ্ছে 15 15 নম্বর, এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখাচ্ছি 15 নম্বর, এবং এরও রেঞ্জ হচ্ছে 1150 15 নম্বর। 16 নম্বরের রংটা ভীষণ সুন্দর, বাচ্চাদের ঘরে এই কালারটা খুব ভালো লাগবে। 16 হরিণ, হরিণের নকশা আমি আগেও একটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে 16 16, আর ইয়েলোটা না একদম একটু লেমন ঘাসা, তো 16 নম্বর 16 1150। 1150 16 নম্বর 17 নম্বর, ওটা যদি বাচ্চাদের ঘরে হয়, এটা হচ্ছে বাবা মায়ের ঘরে মানে শ্বশুর শাশুড়ির ঘরে এই রংটা ভালো লাগবে, সাদা তো ভালো লাগবেই কিন্তু এই রংটাও ভালো লাগবে। এটা হচ্ছে রাস্ট কালার 17 নম্বর 17, রাস্ট টোনে দেখাচ্ছি 17 17 নম্বর, প্রাইস হচ্ছে 1150। 1150 17 নম্বর। এইবারে আসছি 18
নাম্বার 18। এটা হচ্ছে 18, নাম্বার 18, গ্রিন কালার। 18 নম্বর, নাম্বার 18, প্রাইস হচ্ছে 1150। 18 নম্বর চাদর দেখাচ্ছি 1150। 19 নম্বর, নাম্বার 19, এটা আসছে 19 নম্বর, নাম্বার 19, এটা হচ্ছে আঁচল আবার মুখ থেকে বেরোচ্ছে, এটাও রাস্ট, একটু রেডিশ রাস্ট আর কি, এটাও হরিণের নকশা। 19 নম্বর, নাম্বার 19, এবং এরও প্রাইস হচ্ছে 1150, নাম্বার 19, 19 নম্বর 1150। 20 নম্বর পিঙ্ক কালার, নাম্বার 20, 20 নম্বর, এটা পিঙ্কে যাচ্ছে, নাম্বার 20। এটা হচ্ছে মানে কাপলের বেডের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কালার, ভালোবাসার রং তো লাল, এই গোলাপি। এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর, 1150। এবারে আসছি 21 নম্বর, তবে আমার ভীষণ ভালো লাগবে এই যখন সাদা চাদরটার পাতা থাকবে, মানে ভীষণ কোজি ব্যাপার একটা, এই বাটিকের বেডস্প্রেড মানেই না, বিছনায় যখন পাতা থাকে না সেটা ভীষণ একটা কোজি ব্যাপার আসে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 20, 20 নম্বর, 21, 21 নম্বর দেখাচ্ছি, 21, 21 নম্বর, প্রাইস একই 1150। 22 হচ্ছে নেভি ব্লু, এটা আসছে 22। এটা হচ্ছে 22 নেভি ব্লু, নেভি ব্লু খুব ভালো, আমাদের মতো যাদের বাড়িতে চার পেয়ে ছেলে পুলে আছে তাদের জন্য তো এই রকম ডার্ক কালারই বেটার। এটা হচ্ছে 22, 22 নম্বর, 1150। আমি আবারও বেডস্প্রেড দেখাবো, আজকে পুরো এপিসোডটা ধরেই বেডস্প্রেড, তাই মাঝখানে একটুখানি বলে দেওয়া, যারা অনুষ্ঠান দেখছেন যাদের ভালো লাগছে তারা বুকিং করুন, বেডস্প্রেড দেখার জন্য বহু মানুষের অপেক্ষা ছিল। আজকে আমরা বিছনা চাদর দেখাচ্ছি, বাটিকের 100% কটন বিছনা চাদর, এবং এগুলো আপনারা বিছনাতে বেড কভার হিসেবে ব্যবহার করতে পারেন, আবার এমনি নর্মাল শোয়ার সময় চাদর হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ বেড কভার হিসেবে ব্যবহার করলে নরম, মানে ইজি টু মেনটেন, এগুলো বড় বড় ভারী ভারী বেড কভার আমাদের কাচতে খুব অসুবিধা, বিশেষ করে ওয়াশিং মেশিনে একটা মোট করে দেওয়া, কিন্তু এগুলো খুব হালকা ফুলকা চাদর, আপনি প্রয়োজনে ব্যবহার করুন, দুদিন অন্তর অন্তর ধুয়েও নিতে পারবেন, বেশ ভালো জিনিসটা। ওটা গেল হচ্ছে 22। আর কোথায় আসবেন আসতে গেলে যদি মনে করেন দেখে নেব, এটা হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ, প্রতিদিন খোলা থাকে সোম থেকে রবি, প্রত্যেক দিন খোলা, খালি আগামীকাল বন্ধ থাকবে আশা রাখছি, কারণ যেহেতু এদিকে আগামীকাল ভোটের মরশুম রয়েছে। এটা হচ্ছে রাস্ট কালার একদম, এটা রাস্ট উঁচু। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 23 নম্বর, এটা কিন্তু রাস্ট মানে কি, একটু লাল ঘাসা রাস্ট, মানে খয়ের খয়ের কালার। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 1150, 1150, 23 নম্বর। 23-এর পরে চলে যাব 24 নম্বর, 24, এটা আসছে 24, 24, 24 নম্বর। আমার তো মনে হয় কারুর বাড়িতে গৃহপ্রবেশে যাবেন এরকম একটা চাদর নিয়ে যান, এটা হচ্ছে একদম টিপিক্যাল রাস্ট যেটা, এটা হচ্ছে 24 নম্বর, 24, প্রাইস হচ্ছে 1150, 24। 25-এ যাব 25 নম্বর, নাম্বার 25, 25 নম্বর, এটা গ্রিনে, এটা আসছে 25, 25, প্রাইস হচ্ছে 1150, 25। 26, 26 নম্বর, নাম্বার 26, এটা আসছে 26, পিঙ্ক কালার, এটাও হরিণের গল্প, 26 নম্বর, নাম্বার 26, আঁচল, নাম্বার 26, 26 নম্বর, প্রাইস হচ্ছে 1150, 1150, 26 নম্বর। এবারে আসবো 27, 27 নেভি ব্লু, এটা আসছি 27, 27 নম্বর, ফুলের নকশা।
প্রজাপতি, প্রজাপতি ফুল, 27 নম্বর, এটা হচ্ছে 27 নম্বর, 27, প্রাইস হচ্ছে 1150, 1150, 27 নম্বর। এবারে আসবো 28, একদম এই রঙগুলো না একদম অফ হোয়াইট টোন, 28 নম্বর, কলকার নকশা, এই হচ্ছে চাদরটা 28, 28, একটু নিচের দিকে নামাতে হবে ভাই, 28, 28 নম্বর, প্রাইস হচ্ছে 1150, 1150, 28 নম্বর। এইবারে আসবো 29 নম্বর, নাম্বার 29, এটা আসছে 29, 29, এটা অরেঞ্জ কালারে, 29 অরেঞ্জ কালারে দেখাচ্ছি, নাম্বার 29, প্রাইস হচ্ছে 1150। 30 নম্বরটা একটু রাস্টি রেড, নাম্বার 30, এটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, এটা হচ্ছে 30 নম্বর। ডিজাইনগুলো কি সুন্দর, পুরো ফ্রেমিং করে মাঝখানে আলপনার মতো, 30 নম্বর, 1150, নাম্বার 30, 1150, 31, এটা পিঙ্ক কালারে যাচ্ছে, 31 নম্বর, নাম্বার 31, এটা 31 আঁচল, 31, আবার আঁচল বলেছি না, হ্যাঁ সরি, 31, বিছনার চাদর দেখাচ্ছি, শাড়ি মাথায় ঘুরছে, 31 নম্বর, প্রাইসটা হচ্ছে 1150। আমার পাশে যে বসে আছে সেও হাসে, যেমন আপনারাও হয়তো হাসছেন যে তনুশ্রীর মাথাটাই গেছে, কী করবো বলুন, শাড়ি ভালোবাসি, শাড়ি দেখাই, মাথায় শাড়িই ঘোরে, কিন্তু এই ধরনের সুন্দর কটন বেডস্প্রেডও আপনারা পেয়ে যাবেন, শুধুমাত্র আপনাদের আসতে হবে আবরণে, প্রতিদিন খোলা সকাল 10টা থেকে রাত্রি 8টা, গাড়ি নিয়ে যারা আসবেন গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত আছে, উল্টো হচ্ছে, এটা হচ্ছে 32, এটা অফ হোয়াইটের মধ্যে, অ্যাকচুয়ালি হোয়াইটটা একটু গ্রিন টোন এসছে, এটা হচ্ছে 32, 32, প্রাইস হচ্ছে 1150, 1150, 32 নম্বর চাদর দেখালাম। 33 নম্বর, 33, এটা হচ্ছে 33, 33, নেভি ব্লু, এটার নকশাটা একটু আলাদা, ফ্রেমিং হয়েছে, চারপাশে কোণ হয়েছে এবং তারপরে মাঝখানটা, এটা হচ্ছে 33, 33 নম্বর, 1150, 1150, 33 নম্বর, 33, 1150, 33-র পরে চলে যাব 34, এটা হচ্ছে 34, 34 নম্বর, আঁচল, আবার আঁচল চাদরের এন্ড, 34 রাস্ট কালারে, 1150, 1150, 34, 34, 1150, রাস্ট কালারে দেখালাম 34, 35, আবার একটা হোয়াইট চাদর, এটা হচ্ছে 35 নম্বর, একদম হোয়াইট, 35, বাহ, 35 নম্বর চাদর দেখাচ্ছি, 35, প্রাইস হচ্ছে 1150। এবারে আসবো 36, 36 নম্বর, নাম্বার 36, এটা হচ্ছে চাদর, 36, 36 নম্বর, প্রাইস একই 1150, 36, এবারে আসবো 37, আমি কিন্তু পরপর দেখিয়ে যাচ্ছি, যার মনে হবে যে রঙটা সে সেই রঙটা বুকিং করবেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274, SMS করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন 9051217795-এ। এই হচ্ছে একদম দুধে হালতা লাল, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি হচ্ছে
34 34 নম্বর নাম্বার 34 প্রাইস হচ্ছে 1150 এটা কি 34 দেখালাম একটু দেখে নিই কত 37 দেখিয়েছি না এটা 37 দেখিয়েছি আমি তাই ভাবছি না মিলছে না আর কি 37 এটা হচ্ছে 36 দেখিয়েছি সম্ভবত এটা 37 এটা 37 দেখালাম এটা একটা মিষ্টি পিচ পিঙ্ক মানে একদম দুধের আলতা কালার 37 এইবারে আসছি 38 38 নম্বর আমার পাতা উল্টানো হয়নি তো এটা হচ্ছে 38 এটা হচ্ছে 38 এই হচ্ছে এই হচ্ছে চাদর আবার শাড়ি বলতে যাচ্ছিলাম চাদর 38 1150 1150 38 নম্বর 39 নাম্বার 39 এটা আসছে 39 এটা আবার মানে মোম ছিটানো কাজ রয়েছে এইভাবে দেখাই তাহলে ধরতে সুবিধা হবে তো ছেড়ে 39 39 পিঙ্ক কালার আর এখানে কিন্তু মোম ছিটানোর একটা ব্যাপার আছে নাম্বার 39 39 প্রাইস একই 1150 1150 39 মিষ্টি পিঙ্ক এবারে আসবো 40 40 চকলেট কালার এই এটা আসছে 40 40 নম্বর নাম্বার 40 1150 1150 40 নম্বর 41 এটা টিপিক্যাল একটা অরেঞ্জ কালার 41 এটা 41 নম্বর চাদর ফর্টি ওয়ান 1150 1150 41 নম্বর এবারে আসছি 42 42 নম্বর এটা 42 42 42 42 নম্বর চাদর প্রাইস হচ্ছে 1150 43 নেভি ব্লু এটা হচ্ছে 43 43 নম্বর অনেক নেভি ব্লু দেখিয়েছি অনেক রাস্ট অনেক সব কালারই অনেক অনেক করে দেখিয়েছি সুতরাং আপনারা অপশন রাখুন এটা হচ্ছে 43 43 নম্বর চাদর 1150 এবারে আসবো আজকের এপিসোডের এই এপিসোডের লাস্ট চাদর এরপর আমরা বিকাল 3:30 আবার চলে আসবো আপনাদের দরবারে বাহ এটা হচ্ছে 44 44 নম্বর এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 1150 নাম্বার 44 44 নম্বর 1150 যার যার পছন্দ হবে আপনারা বুকিং করতে থাকুন 9051217272 9051217274 এ SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9051217795 আপনারা যোগাযোগ করতে থাকুন আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার